তাহসান খান বাংলাদেশের সবিস তারকাদের মধ্যে অন্যতম মেধাবী এবং প্রতিভাবান ব্যক্তিত্ব। পেশাগত জীবনে যে কয়টি শাখায় তিনি কাজ করেছেন সবকটিতেই তার রয়েছে দক্ষতা এবং জনপ্রিয়তা। সর্বশেষ তিনি অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। যে কয়টি নাটক এবং সিনেমায় কাজ করেছেন সবকটিতেই রয়েছে তার সাফল্য, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। সম্প্রতি দর্শকদের নতুন গানের সুখবর দিলেও দর্শক নন্দিত এই প্রিয় মুখ হঠাৎ অভিমানের কথা প্রকাশ করেছেন। অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি, কিন্তু কেন? তাহসান বলেন, আসলে বয়সের সঙ্গে সঙ্গে মন এবং চাহিদার অনেক পরিবর্তন আসে। আমার বেলায় তাই, আমি মনে করি আমার যে বয়স সে অনুযায়ী আমার বিরতি নেওয়া উচিত। তাছাড়া সঙ্গীত আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং ভালোবাসার জায়গা। অনেকদিন ধরে অনিয়মিত কাজ করছি সঙ্গীতে, এখন থেকে সঙ্গীতে নিয়মিত হতে চাই। দীর্ঘদিন সঙ্গীত, অভিনয় এবং মডেলিং একই সঙ্গে কাজ করছেন, এখনও চাইলেও পারেন? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, প্রতিটি কাজ ভালোবেসে মনোযোগ দিয়ে করা উচিত। একাধিক কাজ একসঙ্গে করলে সেটি অনেকাংশে সুন্দর হয়ে ওঠে না, তাই আমি আর একাধিক কাজ একসঙ্গে করতে চাই না। সেজন্য সচেতনভাবে অভিনয় থেকে বিরতি নিয়ে গানে মনোযোগী হচ্ছি। এই বিরতি 2-3 বছর কিংবা তারও বেশি সময়ের জন্য হতে পারে, তবে আর অভিনয় না করলেও আর আমার মনে কোনো কষ্ট থাকবে না। অভিনয় থেকে বিরতি নিলেও অন্যান্য কাজ কিভাবে করবেন? এই প্রসঙ্গে তাহসান বলেন, এখন থেকে পুরো দমে গান নিয়ে ব্যস্ত থাকব, শিক্ষকতাও চালিয়ে যাব, পাশাপাশি কবিতা চর্চাও করছি, আগামীতে বই বের করার ইচ্ছা আছে আমার। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।